2021 সালের এসএসসি রেজাল্ট কবে দিবে এ ব্যাপারে সর্বশেষ আপডেট জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সংশ্লিষ্ট সূত্র। 27 ডিসেম্বর সর্বশেষ পাওয়া তথ্য হলো 2021 সালের এসএসসি ও সমাপন পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ 30 ডিসেম্বর। অনুমতি সাপেক্ষে 30 ডিসেম্বর 2021 তারিখে ফলাফল প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানা গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে 2021 সালের 30 ডিসেম্বর এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। জানা গেছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এসএসসি ও সমাপন ফলাফল প্রকাশের তারিখ হিসেবে 26 থেকে 28 ডিসেম্বর 2021 তারিখে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা বোর্ড। পরে 28 থেকে 31 তারিখের প্রস্তাব করা হয়, তবে 30 ডিসেম্বর ফলাফল দেওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা জানলাম যে 30 তারিখে বেশিরভাগ সময় এসএসসি রেজাল্ট দিতে পারে। এখন আমরা দেখি প্রধানমন্ত্রীর ফলাফল প্রকাশের যে তারিখের ব্যাপারে সম্মতি দেবেন সেই তারিখে এসএসসি ও সমাপন ফলাফল প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে 27 ডিসেম্বর প্রধানমন্ত্রী মালদ্বীপ সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরে 30 ডিসেম্বর নতুন শিক্ষাক্রমে 2022 পাঠ্যবই বিতরণ করবেন। ওই দিনে 30 ডিসেম্বর সমাপন ফলাফল প্রকাশ হচ্ছে বলে জানা গেছে, তবে এখনও এই তারিখ চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী ফলাফল প্রকাশের যে তারিখ ব্যাপারে সম্মতি দেবেন সেই তারিখ ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের ব্যাপারে প্রধানমন্ত্রী সম্মতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ইতিপূর্বে প্রস্তাব পাঠিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। সম্মতি সাপেক্ষ তারিখে ফলাফল প্রকাশ করা হবে। এদিকে 2021-2022 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে 5 জানুয়ারি 2022 থেকে। সুতরাং এর আগে এসএসসি সমাপন ফলাফল প্রকাশিত হবে। ইতিমধ্যে ফলাফল প্রকাশে প্রস্তুতির কাজও শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, একটি কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি বাজিয়ে দাও।